প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হলো? বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয়, ফেরাউন হল মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও ক্ষুদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার এবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কুরআনের 27টি সুরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াব। যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে যায়, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরকে পশ্চাদ্ধাবন করা হবে। অতঃপর মুসা আলাইহিস সালাম যখন তার কম বনি ইসরায়েলকে নিয়ে রাত্রি বেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই এটাকে নীল নদ বলে থাকেন। জেনে অবাক হবেন, ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীল নদ নয়, বরং সেটি হল সাগর। বাহারে আহমার, রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে। কেননা আরবিতে নাহরুন শব্দের অর্থ হল নদী আর বাহরুন শব্দের অর্থ হল সাগর। পবিত্র কুরআনেও বাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তার কমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তারা দেখতে পেলেন পেছন দিক থেকে দেয়ে আসছে ফেরাউন বাহিনী। তার কমের লোকেরা বলতে লাগল, সামনে বিশাল উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বলেন, কখনো না, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের মহান রব রয়েছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝে রাস্তার দুই পাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় 4 থেকে 9 হাজার ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুই পাশের পানি প্রায় 9 হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। শুষ্ক সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার কম খুবই স্বাভাবিকভাবেই সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেল। ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে, তখন ফেরাউনের উজির হামান বলতে লাগল, আমরা ইতিপূর্বে লোহিত সাগরের পাড়ে এসে দেখেছি, কখনো রাস্তা ছিল না, কিন্তু এখন কিভাবে রাস্তা হল? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম, কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরায়েলের পিছু ধাওয়া করল। ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হল, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন, ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল। তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগল, আমান্তু, আমি ইমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বনি ইসরায়েল। আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন, এবং আমি মুসলমান হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, ফেরাউন সেই মুহূর্তে ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি। আল্লাহ তাআলা জবাবে বলেন, তুই এখন ইমান আনছিস, ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং তোর ইমান এখন ধর্তব্য নয়। আল্লাহ তাআলা আরও বলেন, আজ আমি তোর দেহ রক্ষা করব, যেন তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকে। নিশ্চয় অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন থেকে গাফেল। ইমাম কাতাদাহ রহিমাহুল্লাহ বলেন, বনি ইসরায়েলগণ সাগর পাড়ি দেবার পর মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলদেরকে ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা এই খবর অস্বীকার করতে লাগল, কেননা ফেরাউনের ব্যাপারে তারা খুবই ভীত সন্ত্রস্ত ছিল এবং তারা বলতে লাগল, ফেরাউন হয়তো ধ্বংস হয়নি।
মহান আল্লাহ তাদেরকে ফেরাউনের লাশ স্বচক্ষে দেখানোর জন্য এবং এর থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন এবং তা সবাই প্রত্যক্ষ করল। এতে করে ফেরাউনের ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হল এবং তার লাশ হবার জন্যে নিদর্শন হয়ে গেল। পরিশেষে তার লাশের কি পরিণতি হয়েছিল এ ব্যাপারে কোরআন ও হাদিসে কোথাও কোনো তথ্য নেই, কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার 3000 বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে 1898 সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হল, ফেরাউনের মৃত্যুর পর থেকে 1898 সালের আগ পর্যন্ত দীর্ঘ 3000 বছর লাশটি কোথায় ছিল? অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল। যাই হোক, অতঃপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন। অবশেষে দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন, এটিই সম্ভবত মুসা আলাইহিস সালামের যুগের মিশরের সবচেয়ে প্রতাপশালী খোদাদ্রোহী ফেরাউনের লাশ। বিশ্বব্যাপী এ সংবাদ ছড়িয়ে পড়ায় 1981 সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে নিয়ে যায়। ফেরাউনের লাশ লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করা হয়। অবাক করা বিষয় হল, ফেরাউনকে ফ্রান্সে আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয়। পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট। এটা করা হয়েছে কারণ ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত কিংবা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না, তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। সেখানে বিখ্যাত সকল সার্জন ও বিজ্ঞানীরা সারারাত গবেষণা করে আবিষ্কার করেন এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে। সাগরে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয়। এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। ডক্টর মরিস বুকাইলিকে কেউ একজন বলেছেন, মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে। বুকাইলি অবাক হয়ে বলেন, অসম্ভব, ফেরাউনের মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ কি করে এমন কথা বলতে পারে? পরবর্তীতে তিনি পবিত্র কোরআন খুলে নিজে যখন এসব আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন, সত্যিই তো হুবহু মিল রয়েছে। অতঃপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য করেন। অবশেষে যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এটি হল মুসা আলাইহিস সালামের যুগের পাপিষ্ঠ ফেরাউন, তখন মিশর সরকার লাশটিকে কায়রোর জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন। তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে। বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু অবাক করা বিষয় হল ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোস্ত বৃদ্ধি পায়। আর প্রতি বছর মার্চ মাসের 15 তারিখ লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুর সেই স্ফীত গোস্ত খেয়ে সাবার করে। আরও অবাক করা বিষয় হল অলৌকিকভাবে ফেরাউনের নখ এবং চুল বৃদ্ধি পায়, যা সত্যি হতবাক ও অবাক করা বিষয়। সম্প্রতি ফেরাউনের লাশের একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করেছে। কি সেই অদ্ভুত আওয়াজ, যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয়? সত্যি আল্লাহ তাআলা ফেরাউনকে শুটকি বানিয়ে গোটা বিশ্বের স্বৈরশাসকদের একটি সতর্কবার্তা দিয়েছেন।